আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের সদন আলিমুদ্দিন মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব, ফোরস্কার ইসলামিক স্কুল ও মাদ্রাসার সম্মানিত শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালাম। ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমরা মহররমের তাৎপর্য সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা শুনব, এরপরে আমরা দর্শকদের ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا منها 4 حرم وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم। সম্মানিত ইকরা বাংলার সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আজকের আলোচ্য বিষয় মহররমের তাৎপর্য। মহররম ইসলামিক বর্ষপঞ্জিকার 12 মাসের প্রথম মাসের নাম মহররম। বৎসরে 4টি মাসকে আশুরে হরম বা সম্মানী মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমি যায়া তিলাওয়াত করেছি মিনহা আরবাতুন হরম। এই 4টি অত্যন্ত সম্মানিত সিক্রেট মান্থ মাসগুলোর মধ্য থেকে একটি মাস হলো মহররম। এই 4টি মাস শাওয়াল, জুলকায়দা, জুলহিজ্জা, মহররম তিনটি একসাথে এবং রজব। তো জুলকায়দা, জুলহিজ্জা, মহররম আর আরেকটি হলো রজব। এই 4 মাসের প্রথম তিনটি একসাথে আর রজবটি আলাদা, কারণ আমরা গণনার সময় জুলকায়দার পরেই জুলহিজ্জা, তারপরেই মহররম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মুতাওয়ালিয়াতুন, এই 4টি সম্মানিত মাসগুলোর মধ্য থেকে 3টি মাস একত্রে আমরা পাই, জুলকাদা, জুলহিজ্জা, মহররম আর রজব, এটা সেপারেট। ইবেন জাহিলিয়তের সময়ও এই মাসগুলোতে কাতল ও কেতাল, কাটাকাটি, মারামারি, এগুলো তারাও হারাম মনে করত। এবং ইসলামিক বর্ষপঞ্জিকার প্রথম মাস মহররম, মহররম হারাম থেকে তার অর্থ হলো সম্মানী, যেহেতু এই মাসটা অত্যন্ত সম্মানিত। এবং এই মাসের সম্মান অনেক আগ থেকেই শুরু হয়ে চলে আসতেছে। সেই সম্মান হিসাবে আমরা 2টি ঘটনা হাদিস দ্বারা পাই সহি প্রমাণিত। একটি হলো যে ওই তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীদেরকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, ফেরাউনকে তার সদলে পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই মর্মে একটি হাদিস রয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন,
তখন সেখানে গিয়ে দেখলেন যে মদিনায় ইহুদিরা তারা আশুরা রোজা রাখে। কারণ জিজ্ঞাসা করলে ওনারা উত্তরে বলল, হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু মূসা ওয়া মান মাআহু ওয়া আগরাক ফিরআউন ওয়া মান মাআহু। যে আমরা এই দিনে রোজা রাখার পিছনে তার কারণ হলো যে এই দিনেই মহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা এবং ওনার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলেন, ফেরাউন এবং তার অনুসারীদেরকে পানির ভিতরে ডুবিয়ে আল্লাহ পাক হত্যা করেছিলেন। এর কারণে স্মরণীয় হিসাবে মূসা আলাইহিসসালাম ফাসওয়ামাহু মূসা শুকরান, মূসা আলাইহিসসালাম শুকরিয়া হিসাবে পরবর্তী জীবনে যতদিন উনি বেঁচেছেন মহররমের 10 তারিখ উনি রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, নাহনু আহাক্কু বি মূসা। মূসা আলাইহিসসালামের যেহেতু সত্যিকার দিন এবং তৌহিদের উপর আমরা মুসলমান, সেই হিসাবে তো আমরা মূসা আলাইহিসসালামের সেই দিনকে স্মরণ করার জন্য আরও বেশি উচিত। ফাসওয়ামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার হুকুম দিলেন। এই ঘটনা বুখারী শরীফ সহ বিভিন্ন হাদিস কিতাবে এসেছে। তাহলে বোঝা গেল মহররমের ভিতরেই আশুরা মানে 10 তারিখকে আশুরা বলা হয়, আশার থেকে। এই 10 তারিখে সেই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল বিদায় এই মাসটা সম্মানিত। আরেকটি ঘটনা পাওয়া যায়, নাসাই শরীফে বর্ণিত রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে নূহ আলাইহি সালাতু ওয়াসসালামকে দীর্ঘ 6 মাস পর্যন্ত উনি ওনার অনুসারী মুমিনদেরকে নিয়ে যে নৌকার মধ্যে আরোহণ করেছিলেন, দীর্ঘ 6 মাস পর্যন্ত এই নৌকা বন্যার পানির মধ্যে প্লাবিত ছিল, ভাসমান ছিল। যে তারিখে নৌকাটি যুদি পাহাড়ে অবস্থান করেছিল এবং নূহ আলাইহিস সালাম নৌকা থেকে অবতরণ করেছিলেন দীর্ঘ 6 মাস পরে, ওই দিনটি ছিল মহররমের 10 তারিখ, মহররমের মাস, এবং মহররমের 10 তারিখ আশুরার দিন ছিল। এই দুইটি ঘটনা কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এছাড়াও মহররমের বিভিন্ন ঘটনাবলীর ক্ষেত্রে কিছু ইসরায়েলি রাওয়ায়াত রয়েছে এবং আরও কিছু বর্ণনা রয়েছে যেগুলো কিন্তু সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না হলেও অনেকে উল্লেখ করে থাকেন, কিন্তু এটা সনদ হিসাবে এমন কোনো গ্রহণযোগ্য বলে মনে করা হয় না। যেমন কেহ কেউ বলে থাকেন, ফাইন্নাহু লিয়াউমুল্লাযী তাবাল্লাহু ফিহি আলা আদম, মহররমের আশুরা যে দিনটি 10 তারিখ, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। ওয়াহু আল ইয়াউমুল লাযী রাফা আল্লাহু ফিহি ইদ্রিসা মাকানান আলিয়্যা, এবং মহররমের 10 তারিখ আশুরায় হযরত ইদ্রিস আলাইহিস সালামকে উপরে উঠানো হয়েছে। ওয়াহু আল ইয়াউমুল লাযী নুজ্জিয়া ফিহি ইব্রাহিম মিনান নার, বলা হয় যে ওই তারিখে হযরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম দীর্ঘ 40 দিন পর্যন্ত নমরুদে অগ্নিতে নিক্ষেপ করে রেখেছিল, যে তারিখে উনি অগ্নি থেকে নাজাত পেয়েছিলেন সেই দিনটিও ছিল মহরমের 10 তারিখ আশুরা। আরও বলা হয়, ওয়াহু আল ইয়াউমুল্লাযী আনজালাল্লাহু ফিহি তাওরাত আলা মূসা, এই মহরমের 10 তারিখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে তাওরাত দান করেছিলেন, এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামকে যবেহ না করে ওনার পরিবর্তে দুম্বা দেওয়া হয়েছিল। যে ঘটনাটি ঘটেছিল, বাবা ইব্রাহিম স্বপ্নের মাধ্যমে ছেলে ইব্রাহিমকে জবাই করতে নিয়ে গিয়েছিলেন, এই তারিখটাও কোনো কোনো বর্ণামতে ছিল আশুরার 10 তারিখ, মহরমের 10 তারিখ আশুরা, এবং ইসা আলাইহিসসালাম জেল থেকে মুক্তি লাভ করেছিলেন সেটাও ছিল মহরমের আশুরার 10 তারিখ, এবং হযরত ইয়াকুব আলাইহিসসালাম ছেলে ইউসুফকে হারানোর পরে দীর্ঘ 40 বছর পর্যন্ত ছেলে থেকে বিচ্ছিন্ন থাকার কারণে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল, যে তারিখে চক্ষু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার চক্ষুর জ্যোতি এবং চক্ষুর দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন ছেলে ইউসুফের কুর্তা পাওয়ার পরে, ওই দিনটাও ছিল মহররম এবং মহররমের আশুরার 10 তারিখ। এবং হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত অসুস্থ থাকার পরে যে তারিখে উনি সুস্থতা লাভ করেছিলেন সেটিও ছিল কোনো বর্ণামতে মহররম এবং মহররমের 10 তারিখ আশুরা। ইউনুস আলাইহিস সালাতু ওয়াসালাম মাসের পেটের ভিতর 40 দিন পর্যন্ত বন্দী থাকার পরে যে তারিখে মুক্তি লাভ করেছিলেন সেটিও কোনো বর্ণামতে মহররমের 10 তারিখ আশুরা ছিল। এই 10 তারিখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামকে মাসের পর থেকে মুক্তি দান করেছেন, এবং ওই তারিখেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের এবং পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, লিয়াগফিরাল্লাহু লাকা মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার, এটিও ঘটেছে। এটি ওই ঘোষণাটি দেওয়া হয়েছিল মহররমের 10 তারিখ আশুরায়। এই যে কতিপয় বর্ণনা যেটা বললাম, আমি শুধু বললাম এই কারণেই যে বিভিন্ন বর্ণনামতে ইসরায়েলি রাওয়াতমতে এগুলা পাওয়া গেলেও সঠিক হাদিসের মধ্যে কিন্তু এগুলার কোনো প্রমাণ পাওয়া যায় না। অনেক উলামায়ে কেরাম যেমন আল্লামা আব্দুর রহমান ইবনুল জাওজি রহমতুল্লাহ সহ অনেকেই এগুলা মওযু বা মানুষের নিজস্ব বানানো মেড বাই পিপল হিসাবে এগুলাকে আখ্যায়িত করেছেন, মওযু হিসাবে আখ্যায়িত করেছেন। তবে দুইটি ঘটনা অকাঠ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তারিখে মুসা আলাইহিস সালাম এবং ওনার অনুসারীদেরকে নাজাত দিয়েছেন, ফেরাউনকে সদলে ডুবাইছেন, এবং দুই নম্বর ঘটনা নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের কিস্তি যদি পাহাড়ে অবস্থান করার পরে নূহ আলাইহিস সালাম নৌকা থেকে বের হয়েছিলেন গেল, মহররমের তাৎপর্য এবং গুরুত্ব সম্পর্কে। এবার আসুন, মহররমের আশুরা বলতে আমরা কি বুঝি? আশুরা বলতে মহররমের 10 তারিখ, আশার মানে 10, আশুরা মানে 10 নম্বর তারিখ। এই 10 নম্বর তারিখের রোজার ক্ষেত্রে অনেক উলামায়ে কেরামের বর্ণনা মতে রমজান শরীফের রোজা ফরজ হয়েছে হিজরতের দ্বিতীয় বৎসর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বর্ষ রমজান শরীফের রোজা ফরজ হয়েছে। এর আগে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম আশুরা রোজা রাখতেন এবং কোনো কোনো উলামায়ে কেরাম মতে এই আশুরা রোজা ফরজ ছিল। রমজান শরীফের রোজা ফরজ হওয়ার পরে এই আশুরার এই ফরজ বা এই যে অতি গুরুত্ব যেটা সেটা বাকি থাকে না, এই সুন্নত হিসাবে এখনও রাখতে পারেন। তো নবী করিম সাল্লাম মুসলিম সেই বর্ণনা অনুযায়ী রাসূল ইসলাম বলেছেন যে এই আশুরা রোজা যদি কেহ রাখে আমি আশা রাখতে পারি যে এক বৎসরের গুণা আল্লাহ পাক মাফ করে দেবেন, সগীরা গুণা। এবং নবী ইসলাম আরও বলেছেন যে আমি যদি আগামী বছর আমি বেঁচে থাকি লাসু মান্নাত্তা আসি, তাহলে আমি 10 তারিখের সঙ্গে 9 তারিখ আমি মিলিয়ে রাখবো। এজন্য আমরা এই বৎসর যদি চাঁদ দেখা যায় আগামী বুধবারে, বৃহস্পতিবার হয়তো মহরমের প্রথম তারিখ হবে, সেই হিসাবে আগামী শনিবারের পরের শনিবার হবে মহরমের 10 তারিখ। ডিপেন্ড মুন সাইটিংয়ের উপর, সেটা আপনারা পরবর্তীতে কনফার্ম হবেন। যে দেই তারিখেই হোক মহরমের 10 তারিখ রোজা রাখাটা সুন্নত। এবং এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, যদি কোনো কারণে মহরমের 10 তারিখ আশুরা শুক্রবার হয়ে যায় অথবা শনিবার হয়ে যায়, যদিও কোনো কোনো হাদিসের মধ্যে শুধুমাত্র শুক্রবারকে একা রোজা রাখা নিষেধ থাকলেও যদি আশুরা বা আরাফা শুক্রবারে হয়ে যায় তাহলে আশুরা বা আরাফার কারণে শুক্রবার রোজা রাখার ক্ষেত্রে কোনো বাধা নেই, কোনো মানা নেই। ইভেন শনিবার যদি হয়ে যায়, যদিও কোনো বর্ণামতে শনিবার রোজা রাখার সম্পর্কে নিষেধ থাকলেও এই হাদিসটা দুর্বল থাকার কারণে উলামা একরাম মনে করেন যদি আশুরা শনিবারও হয় তো শুধু শনিবার রোজা রাখলেও কোনো সমস্যা হবে না। তবে আশুরা রোজা রাখার ক্ষেত্রে উত্তম হলো যে আপনারা তিনটি রোজা রেখে নেবেন, 9 তারিখ, 10 তারিখ এবং 11 তারিখ, এটা সবচেয়ে উত্তম। যদি কষ্ট হয় তাহলে অন্ততপক্ষে দুইটি, 10 তারিখের সঙ্গে 9 তারিখ মিলাইয়া অথবা 10 তারিখের সঙ্গে 11 তারিখ মিলাইয়া, দুই দিন। আর যদি শুধুমাত্র 10 তারিখ আশুরার 10 তারিখ একদিন রোজা রাখেন, অনেক উলামায়ে কেরাম মতে সেটাও জায়েজ আছে, মকরু হবে না। কেন? নবী করিম নিজে শুধুমাত্র 10 তারিখ রাখছেন, যদিও উনি আকাঙ্ক্ষা করেছিলেন আগামী এক বৎসর বাঁচলে উনি 9 তারিখে রোজা রাখবেন, কিন্তু আল্লাহ বাঁচেন নাই। এইটাই ছিল রাসূল ইসলামের রোজা রাখার পরে ওই 9 তারিখ রাখতে পারেন নাই। তো সেই হিসাবে যদি শুধুমাত্র একদিন রোজা রাখা হয় সেটাও জায়েজ আছে। কেন? কারণ তখন বলা হয়েছিল যে ইহুদি রোজা রাখে তো তাদের সঙ্গে এবাদতের সাদৃশ্যকে একটু ডিফারেন্ট করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 তারিখকে লগে সংযোগ করার কথা উল্লেখ করেছিলেন। বর্তমানে যেহেতু অন্যান্য কোনো ধর্মের লোক আশুরা রোজা রাখতেছে না বিদায়, তাদের সঙ্গে তাশাবু বা মুশাবহতর আশঙ্কা নাই, অতএব শুধুমাত্র 10 তারিখ একদিন রোজা রাখলেও কোনো সমস্যা হবে না। এখানে আরেকটি বিষয়, অনেকে মনে করেন যে মহররমের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের ঘটনা ঘটেছে, কারবালা প্রান্তনী মর্মান্তিক শাহাদত বরণ করেছেন, ইয়ে অত্যন্ত দুঃখের বিষয়। কিন্তু এর কারণে মহরমের উপর কোনো আসর পড়ে গেছে? মহরম দুঃখ এবং স্বর এবং চিন্তা দুশ্চিন্তার মাস, এই মাসে বিবাহ সাথী করলে কোনো লোক লাভবান হবে না, এই যে একটি ধারণা এটা কিন্তু সঠিক নয়। বিশেষ করে একটি গ্রুপ তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতের দাবি করে এবং তারা ওই তারিখে নিজের শরীর থেকে তারা অনেক সময় বিভিন্ন নিজের রক্ত বের করে ফেলে, মাতম করে, গাল চিড়ে ফেলে, চামড়া চিড়ে ফেলে, এই যে কাজ যেটা এটা কিন্তু নবী এখন নিষেধ করেছেন
এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো উত্তরসূরি ওনার ফ্যামিলির কেহ করেন নাই এবং এটা ইসলামে নিষেধ। বুখারী শরীফে পরিষ্কার একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাল জুজুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যারা কোনো দুশ্চিন্তা বা কোনো ঘটনাকে কেন্দ্র করে গালে তাপড় মারে, কাপড় ছিঁড়ে ফেলে, চামড়া ছিঁড়ে ফেলে, অথবা বিপদের সময় তারা ডাকতে গিয়ে জাহিলিয়তের সময় যে সমস্ত শব্দ ব্যবহার করা হতো সেগুলো যদি তারা কান্না করে, তারা আমার উম্মতের মতো থেকে নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন। এবং আরেকটি হাদিসে বলেছেন, আনা বারি উম্মিনাস সালিকাতি ওয়াল হালিকাতি ওয়া শাক্কাতি। যারা আমার উম্মতের মধ্যে এই সমস্ত কোনো ঘটনাকে কেন্দ্র করে মাথার চুল ছিঁড়ে ফেলে, চিৎকার করে কাঁদে, অথবা কাপড় বা বডি ছিঁড়ে ফেলে, আমি তাদের থেকে, তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তাদের সঙ্গে আমার কোনো কানেকশন, আমি তাদের উপর অত্যন্ত অনুতপ্ত এবং আমি তাদের উপর বেজার। কে বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এটা করা কোনো অবস্থায় কাইম্য নয়। কেন? কারণ শাহাদতের ঘটনা আরও ঘটেছে। হযরত সৈয়দুস সুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শহীদ শাহাদত বরণ করেছেন, ওই দিনকে কেন্দ্র করে কেউ মাতম আমরা করি না। ওনার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনিও শহীদ হয়েছেন 40 হিজরিতে শুক্রবারে। উনি নামাজ ফজর নামাজে বের হয়েছিলেন, ওনাকে শাহাদত বরণ করা হয়েছিল, রমজান শরীফের 17 তারিখ ছিল। কিন্তু এই ওনার বাবা হযরত আলী শহীদ হওয়ার পরে ওই দিনটাকেও কেহ মাতম হিসাবে পালন করে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 হিজরিতে উনিও কিন্তু শাহাদত, ওনাকে শহীদ করা হয়েছে, মর্মান্তিকভাবে গলা কেটে দেওয়া হয়েছিল, ওই দিনটাকেও কিন্তু মাতম হিসাবে কেহ উল্লেখ করেন না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতে গিয়ে উনি ওনাকেও শাহাদত বরণ শহীদ করা হয়েছিল। বাট অনেক শাহাদতের ঘটনা রয়েছে, কিন্তু কোনো সাহাবি বা হযরত হামজা সৈয়দুস সুহাদা সহ কোনো শহীদের শাহাদতের ঘটনা কেন্দ্র করে কোনো মাতম করা হয় না। শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘটনাকে এই যে মাতম করা হয়, এটা কিন্তু সত্যিকার অর্থে যারা করতেছেন ওদের আগ্রহে করলেও কোরআন এবং হাদিস বা সাহাবা তাবিন তবে তাবিন আসলাফের কোনো আমলেটা বড় না থাকার কারণে এই জিনিসটা কিন্তু সঠিক নয়। অতএব আসুন মহররম যে তারিখেই শুরু হোক, নবী আকরাম বলেছেন রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো মহরমের রোজা। সেই সময় মহরমের যে দিন রোজা রাখতে পারেন, বিশেষ করে আশুরা রোজা এবং আশুরার সঙ্গে আরও 2টি মিলাইয়া বা অন্ততপক্ষে 1টি মিলাইয়া, না পারলে 1টি রোজা আমরা রাখবো। 2 নম্বর হলো এই মহররমকে আমরা মাতম বা এই মাসকে বরকত নয় বা বিবাহ করলে বরকত হবে না এরকম ধারণা করা মোটেই ঠিক নয়। 3 নম্বর এই সম্মানী মাসের সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহ বলেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আংফুসাকুম। এই সম্মানী মাসগুলোতে তোমরা এমন কোনো অন্যায় কাজ তোমরা তোমাদের নিজের সঙ্গে করবে না, গুনাহার কাজ থেকে আমরা বিরত থাকা এটা খুবই দরকার। এবং 1টি বৎসর চলে গেছে, নতুন বৎসর শুরু হচ্ছে, সেই হিসাবে আমরা, এটাকে আল্লাহর মাস বলা হয়েছে, আমরা এই মাসে আমার নিজেদেরকে পরিবর্তন করে নতুন বৎসরের নতুনভাবে আমরা আশা করবো যে ইনশাআল্লাহ নতুন বৎসর আমাদের জন্য শান্তি নিয়ে আসবে, করুণামুক্ত একটি বৎসর আমাদের নিয়ে আসবে। সেই দোয়া এবং প্রত্যাশা আমরা আল্লাহর কাছে করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু প্রত্যেককে সেই তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ মহরমের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম ইনশাআল্লাহ। সুযোগ পেলে আমরা আরও শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেহেতু প্রচুর কলার লাইনে চলে এসেছে, আমরা কল নিয়ে এই দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের 3টা প্রশ্ন আছিল। জি হোক, ইনশাআল্লাহ আপনার প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হইলো হুজুর, কুরবানির সময় রাসূলুল্লাহর নাম না দিলেও এতে এটা কিটা কতখান ফিলা কিটা আমাদের হইবা? জি। 2 নম্বরটা হইলো সাইয়াদুল ইস্তিগফার, এটা আমরা মাগরিব নামাজ পড়িয়েও করি লইতাম নি আর ফজর নামাজ পড়িয়ে পড়ি লইতাম নি। জি জি। 3 নম্বর প্রশ্ন হইলো গিয়ে আল ওয়ালি মানে কিটা? প্রথম প্রশ্ন হলো আপনার যে কুরবানি দেওয়ার সময় আমাদের যাদের উপর ওয়াজিব আমরা তো ওয়াজিব নাম দেব, নবী করিম সাল্লামের নাম দেওয়া কি বাধ্যবাধকতা রয়েছে, দিতেই হবে, না দিলে কুরবানি হবে না? এই বিষয়টা সঠিক নয়। কারণ মৃত কোনো ব্যক্তির নামে
বা যাদের উপর কুরবানি ওয়াজিব নয়, এরকম ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব নয়, এটা নফল। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নামেও কুরবানি দেওয়া জায়েজ কিন্তু আছে, আমরা মনে করি জায়েজ আছে, কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা উনি উনি খুলাফায়ে রাশিদিনের মধ্যে থেকে একজন হওয়া সত্ত্বেও উনি প্রতি বৎসর নবী সর পক্ষ থেকে কুরবানি দিতেন। সেই হিসাবে আপনি যদি দিতে চান দিতে পারবেন, তবে এটা নফল। নফলে মানা হলো ঐচ্ছিক অপশনাল, দিলে সব পাবেন, না দিলে কোনো গুণা হবে না। অতএব আপনি কুরবানি দেওয়ার সময় যদি নবী সর নাম না দিয়ে আপনার ওয়াজিব যাদের তার কুরবানি দিয়ে দেন, কোনো সমস্যা হবে না, আপনার কুরবানি হবে। অতএব এখানে দুইটি বিষয় খুবই পরিষ্কার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া এটা মোটেই জরুরি নয়, দিতে চাইলে নফলের সহায় দেওয়া যায় আছে, সব পাবেন, না দিলেও কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? দ্বিতীয় প্রশ্ন আপনি যেটি করেছেন যে সাইদুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মা ইসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিমাতিকা আলাইয়া ওয়া আবু বি যামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এই দোয়াটা মাগরিবের পরে এবং ফজরের পরে পড়বেন। যদি ফজরের পরে পড়েন ওই দিনে মৃত্যু হয়ে গেলে, মাগরিবের পরে পড়লে ওই রাত্রিতে মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ জান্নাত ওয়াজিব হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সাক্ষী বনবেন যে আপনি ইমান নিয়ে আপনার মৌত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো মাগরিবের পরে পড়বেন, ফজরের পরে পড়বেন। আপনার তিন নম্বর প্রশ্ন ছিল আল ওয়ালির অর্থ কী। ওয়ালি আল্লাহ পাকের একটি গুণবাচক নাম, যার অর্থ হলো গার্ডিয়ান, যার অর্থ হলো বন্ধু। আল্লাহ যেহেতু আমাদেরকে হেফাজত করেন, গার্ডিয়ান এবং আমাদের বন্ধু, সেই হিসাবে আল্লাহর নাম ওয়ালি রাখা হয়েছে। তো আল ওয়ালি যদি হয় তাহলে আব্বালি বলতে হবে, যেহেতু এটা আল্লাহর গুণবাচক নাম, নাম রাখতে হলে আব্দুল ওয়ালি, অর্থাৎ ওই আল্লাহর গুলাম যে আল্লাহ সুবহানাহু আমাদের গার্ডিয়ান, যে আল্লাহ পাক আমাদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করে থাকেন। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। জি হোক আপনার প্রশ্ন। সালাম আলাইকুম ভাই, আমি একটা প্রশ্ন কি ওই মহররমের চাঁদ রোজা একার কথা করতাম না? জি জি বলেন। জি জি বলুন, প্রশ্নটা বলেন। আপনার টিভির ভলিউমটা একটু ডাউন করে আমাদের সাথে কথা বলতে হবে, অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে আপনি টিভির ভলিউমটা কথা শুনে দাও ভাই। আমি আমি কই মোবাইলে। আচ্ছা বলেন, মোবাইলের তাইলে বোধহয় আপনার স্পিকার একটু লাউড লাউডে আছে। আপনি স্পিকার লাউডে না রেখে স্বাভাবিকভাবে রেখে কথা বলেন, আপনার পছন্দই বলেন ভাই। আমার প্রশ্ন এই যে ওই আমি 11 রোজা থাকতাম উনি মহরমের চাঁদ। পারবেন, রোজা রাখতে পারবেন, অবশ্যই রাখতে পারবেন। বিশেষ করে মহরমের না 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 মহরমের যে কোনো তারিখে রোজা রাখতে পারবেন, বিশেষ করে 10 তারিখ, মহরমের 10 তারিখ যে তারিখেই হোক। এই বছর যদি বৃহস্পতিবার প্রথম মহরম হয়, আগামী বৃহস্পতিবার, তাহলে ওই আগামী শনিবারের পরের শনিবার হবে মহরমের 10 তারিখ, ওই তারিখে আপনি রোজা রাখতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আমি যে আমি করতে বসতাম নি ভাই ওই মহরমের সান্দা যেদিন উড়ি সেদিন রোজা রাখি 11 তারিখ পর্যন্ত। কথাগুলা আপনার পরিষ্কার হচ্ছে না আমাদের কাছে। মহরমের তারিখ যে তারিখেই হোক, 1 তারিখ হবে বৃহস্পতিবার, আপনি ওই তারিখ থেকে যে কোনো দিন রোজা রাখতে পারবেন, কোনো সমস্যা না। স্পেশালি 10 তারিখ রোজা রাখলে বেশি সব পাওয়া যায়। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। জাযাকাল্লাহ খায়র। একটা প্রশ্ন আমার কাছে যে বিয়ে শাদীতে ছেলে মেয়ের সুন্নত তরিকা কীভাবে হয় এই বিষয়টা। বিবাহ শাদী একটা হলো, একটা বিবাহ শাদীর ক্ষেত্রে যতটুকু পারা যায় অপ্রয়োজনীয় খরচ থেকে বিবাহ শাদীকে মুক্ত রাখা। নবী ইসলাম বলেছেন আজমুন নিকাহে বরকাতান আয়সরহু মুনাতান। যে বিবাহে অপ্রয়োজনীয় খরচ থাকে না, শুধু প্রয়োজনীয় খরচ করেই বিবাহ করা হয়, এই বিবাহতে বরকত হয়। এক, দুই নম্বর, যে বিবাহর শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কবিরা গুণা থাকবে না, কারণ আজকাল বিবাহকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের কবিরা গুণায় লিপ্ত হয়ে যায়। যেমন মনে করেন ফটোগ্রাফি, পুরুষ এবং মহিলা একত্রিত হওয়া, গায়ে হলুদর নামে গা অনেক মানে পুরুষ এবং ছেলেমেয়ের একত্রিত বেপর্দার সঙ্গে একসাথে হয়ে যাওয়া, গান বাদ্য বাজনা ডুল ডপকি এগুলো বাজানো, এই সমস্ত জিনিস থেকে মুক্ত রাখা। দুই, তিন নম্বর, যদি সুযোগ থাকে তাহলে এটা শুক্রবারে করা। চার নম্বর, এটা মানুষের সামনে প্রকাশ্যে করা, এলান করে করা, মসজিদের ভিতরে করা। এই আরেকটি সুন্নত হলো এই বিবাহের পূর্বে খুতবা পড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা পড়েছেন। আর পাঁচ নম্বর হলো যে বিবাহের ক্ষেত্রে একজন ছেলে এবং মেয়ে
প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে, বিশেষ করে ছেলে মেয়েকে চয়েস করার সময় কিছু গুণাবলী রয়েছে। নবীর হোসেন বলেছেন, কেহ মাল দেখে, কেহ বংশ দেখে, আবার কেহ সৌন্দর্য দেখে বিবাহ করে। বাট নবীর হোসেন বলেছেন, ফজফার বেদাতির দিন, সবচেয়ে উত্তম হলো নবীর শিক্ষা যে আমরা দিন এবং দিনদারি দেখে ছেলে অথবা মেয়েকে আমরা পছন্দ করব। নবীজি আরও বলেছেন, ইজা খা তাবাকুম মাং তারদানা দিন আহু ফাজাউ বিজুহু ইল্লাম তাফালু তাকুন ফাসাদান ফিল আরদি ওয়া ফিতনাতুন কাবীর। যে যদি একজন যোগ্য ছেলে মেয়ে মিলে যায় তাহলে তাড়াতাড়ি মানে মেয়ে বা বাতিদিকে শাদী দিয়ে দেওয়া, যদি এটা না করা হয় তাহলে কিন্তু অনেক গুনাহের দরজা খুলে যায়, দুনিয়ার মধ্যে বিভিন্ন ধরনের ফসাদ এবং বিশৃঙ্খলা দেখা দেয়। এজন্য ছেলে এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে যোগ্য ছেলে মেয়ের জন্য বা মেয়ের জন্য যোগ্য একটা ছেলে আর ছেলের জন্য যোগ্য একটা মেয়ে পাওয়া গেলে আমরা যত তাড়াতাড়ি সব বিবাহের দায়িত্ব আদায় করে দেওয়া, এটাই আমাদের জন্য কর্তব্য এবং সুন্নাত। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। জাযাকাল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি এটা বিশেষ দিকে যাব ওই স্যার, আমি প্রথমে এক জায়গা বেছিলাম আমরা বুঝছেন, যে জায়গা পয়সা আমার দোকান দেওয়া লাগবে ই পয়সার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, ওটু। জাযাকাল্লাহ, আপনার সুন্দর প্রশ্ন। ইনশাআল্লাহ আপনারা যারাই প্রশ্ন করবে ইনশাআল্লাহ আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করব এবং আপনার এই প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধা বাদুর আলিমেদিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বরকাতহুম। বিরতির পূর্বে একজন ভাই একটা প্রশ্ন নিয়ে আসছিলেন জায়গা বিক্রি সম্পর্কে, এই সম্পর্কে আমরা আলোচনা ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ জানবো, এরপরেই দর্শকদের ইনশাআল্লাহ আমরা আরও নতুন কল নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওনার প্রশ্ন ছিল, উনি জায়গা বিক্রি করেছেন, ক্যাশ পয়সা আমার হাতে এসেছে, তো ওগুলা কি জকাত দিতে হবে? তো আপনাকে বলছি, যদি অলরেডি আপনি জকাত দেওয়া লাগে এই পরিমাণ সম্পদ পূর্বে থেকেই ছিল, আর আমার মনে হয় আপনার এইভাবেই হবে যে আপনার হয়তো এমনিতেই জকাত আপনি দিয়ে থাকেন বা দিতে হয়, তাহলে যে তারিখে জকাত দেন আপনি, মনে করেন আপনি প্রতি বৎসর আপনার জকাতের ডিউ ডেট হয় রমজান শরীফের কোনো এক তারিখে, তো ওই তারিখ পর্যন্ত আপনার পয়সা আপনার হাতে যদি থাকে যেগুলো থাকবে ওগুলোর আপনি জকাত দেবেন। আর যদি আপনি পূর্বে থেকে জকাত দিয়ে আসতেছেন না, জকাতে ভুল অ্যামাউন্ট আপনার ছিল না, এইমাত্র শুধুমাত্র ক্যাশ পয়সা আপনার কাছে আসছে, তাহলে ওই পয়সা যে তারিখে আপনি বিক্রি করে আপনার হাতে আসছে আগামী বছর ওই তারিখ আসলে যে পরিমাণ পয়সা থাকবে ওই পরিমাণ পয়সার 2.5% আপনি জকাত দেবেন। অর্থাৎ 100তে 2.5 পাউন্ড, 1,000এ 25 পাউন্ড, 1,00,000 পাউন্ড আপনি জকাত দেবেন। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আপনাদের কি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন আপনার প্রশ্ন। জি, প্রথমটা হইলো চেয়ার বইয়া কি টেবিলের মাঝে কোরআন শরীফ পড়া যাইব না। আর দ্বিতীয়টা হইলো কোরআন শরীফ যে কোনো টাইমে পড়া যাইব না। আপনার উভয় প্রশ্নের আনসার ইয়েস, আপনি উভয়টাই পারবেন। চেয়ারে বসে টেবিলে কোরআন শরীফ রেখেও কোরআন শরীফ পড়া যায়। দুই নম্বর, কোরআন শরীফ যে কোনো টাইমে তিলাওয়াত করা যায়। নমাজের ক্ষেত্রে কিছু স্পেসিফিক টাইম আছে মকরু, যেমন সূর্য ওঠার সময়, সূর্য ডোবার সময়, দুপুরের সময়, বা ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত, আসরের পরে সূর্য ডোবা পর্যন্ত ওই টাইমে নফল পড়া যায় না। এই পাঁচটি টাইমে নমাজ নিষেধ থাকলেও যে কোনো টাইমে, ইভেন এই পাঁচ টাইমেও যে টাইমে নমাজ নিষেধ, কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো বাধা নেই। তো আপনি যে কোনো টাইমে তিলাওয়াত করতে পারেন, টাইমে কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমরা যারা তিলাওয়াত করব, তিলাওয়াতকারী হিসাবে আমি অবশ্যই বড় জানাবত থেকে এই কি হাদসে আকবর, যেটা মেজর ইম্পিউরিটি, যেটা যেমন মা বোনদের মান্থলি পিরিয়ড বা ফরজ গোসল হয়, এরকম কোনো জিনিস যদি থাকে তাহলে হয়তো আমরা করতে পারবো না। তো আমরা সবসময় যে কোনো আমরা কোরআন তিলাওয়াত করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ।
আমি শিকাইতাম ও যেনে মোবাইলের মাঝে যেন ওয়াজ হয় ইউটিউব এটা দেখা ঠিক আছে নি বা শোনা ঠিক আছে নি সর্বশেষ হাদিস হযরত ইবনে সিরিন থেকে বর্ণিত রাহিমাহুল্লাহ তাআলা উনি বলেছেন ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মা তাখুযুনা দীনাকুম যেহেতু ওয়াজের মাধ্যমেই হোক বা শিক্ষার মাধ্যমেই হোক যে দিন আমরা শিক্ষা গ্রহণ করে থাকি এটা কিন্তু যেগুলো আমরা শিখে থাকি এটাই দিন তো ওয়াজের মাধ্যমে আমরা দিন শিখি তো দিন শিখার ক্ষেত্রে বলতেছেন ফাংদুরু আম্মান তাখুদুনা দিন আমরা আমাদেরকে অবশ্যই দেখতে হবে যার কাছে দিন শিখতেছি উনি সত্যিকার কি দিন শিখাচ্ছেন উনি কি সঠিক লোক এটা অবশ্যই আমাদেরকে যাচাই করতে হবে কোরআনের আয়াত থেকে আমরা পাই যে আমরা এমন ব্যক্তির ওয়াজ শুনব যিনি নিজে ওয়াজ করতেছেন সুন্নাত মোতাবেক উনি নিজে আমল করতেছেন এবং ওনার নিয়ত খালেস এবং সঠিক কথা বলতেছেন এই কয়েক কতিপয় শর্ত যদি পাওয়া যায় তাহলে অবশ্যই ইউটিউব থেকে আপনি ওয়াজ শুনতে পারেন কিন্তু যেহেতু ইউটিউবে বিভিন্ন ধরনের কথাবার্তা আছে ভালো ওয়াজও আছে বেদাল ওয়াজও আছে আপনি যদি জানেন না ওই ব্যক্তি সম্পর্কে তা আমাদের অ্যাডভাইস এটাই থাকবে যে কোনো লোকের সব কথা আপনি শুনবেন না শুনলে আপনি বিভ্রান্ত হতে পারেন প্রতারিত হতে পারেন যেভাবে গুগল থেকে বা ইউটিউব থেকে কোনো চিকিৎসা গ্রহণ করলে যেভাবে আপনার বডির জন্য হয়তো কোনো সময় মারাত্মক ক্ষতির কারণ হতে পারে ঠিক তেমনিভাবে ইউটিউব থেকে আপনি যদি সবসময় ওয়াজ শুনে আপনি আমল করতে যান হয়তো কোনোটা আপনার ইমান এবং আখলাকের ক্ষেত্রে হয়তো ধ্বংসকর হতে পারে সমস্যা হতে পারে জন্য আমভাবে না চিনে না জেনে এভাবে ডালাওভাবে সব ওয়াজ সব কথা শোনা যাবে না হ্যাঁ যদি আপনি কোনো ওয়াইজ সম্পর্কে আপনি জানেন যে উনি মাশাআল্লাহ একজন ভালো ওয়াইজ একজন সত্যিকার আলেমে বা আমল এবং সত্যিকার আহলে সুন্নাত জামাতের অনুসারী সঠিক আকীদার অনুসারী অবশ্যই ওনার ওয়াজ শুনবেন শুনলে আপনার ফায়দা হবে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান জাযাকাল্লাহ খাইরান আমরা দেখি পরবর্তী প্রশ্ন কেরি আসছে হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আমি একটা জিনিস জানতাম চাইতাম হুজুর আপনার কাছে জানি ইসু আলী সাল্লামের ঘটনা তামার ভাই এনছে তামদিনে কুয়ার চাই দিছিলা পরে এরা সৈব্য ইসলামি না উঠলা না ওখান তো আমি জানতাম চাইতাম ওখান তো আমি ফোন রাখিলে আপনারা আমার বুঝাইয়া কইবা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকুন জাযাকাল্লাহ আপনার প্রশ্ন হলো যে ইসু আলাই সালাতামের ভাই দশজন ভাই মিলে ষড়যন্ত্র করে ইসু আলাহ ইসলামকে কুয়াতে নিক্ষেপ করেছিলেন অবশ্য ওনাদের মধ্যে বড় ভাই ইয়াহুদা যিনি উনি তুলনামূলকভাবে একটু শান্ত ভদ্র ছিলেন উনি নিষেধ করলেও বাকি নয় ভাই ওনার কথা শুনেন নাই তো বাবা অনেক কষ্ট পেয়েছেন তার কারণ ওনারা ভাইকে বাবা থেকে বিচ্ছেদ করেছেন কুয়ার মধ্যে নিক্ষেপ করে মারার ষড়যন্ত্র করেছেন পরে মিথ্যা কথা বলে ওনাকে গোলাম সাজিয়ে বিক্রি করেছেন অথচ ইসু আলাহ ইসলাম কোনো গোলাম ছিলেন না তারপরে বাবার কাছে মিথ্যা রিপোর্ট দিয়েছেন অনেক কবিরা গুনাহ করেছেন ইয়াকুব আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন 40 বৎসর পরে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইয়াকুব এবং ইউসুফকে একত্রিত করেছেন মধ্যখানে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চক্ষুর দৃষ্টি আবার ফিরত করে দিয়েছেন এবং তখন ওই বায়েরা অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামের বাকি বায়েরা ওনারা অনুভব করেছে রিয়েলাইজ করেছে ওনারা রং ভুল করেছে ওনারা ক্ষমা চেয়েছেন তওবা করেছেন বাবার কাছেও ক্ষমা চেয়েছেন বাবা বলেছেন সাওফা আস্তাগফিরুলাকুম ইয়েস আমিও আল্লাহর কাছে তোমাদের জন্য আমি ক্ষমা প্রার্থনা করব উনি রাত্রে তাহাজ্জুদের সময় ওনার ছেলেদের জন্য কাঁদতে কাঁদতে দীর্ঘ 17 বৎসর পর্যন্ত তফসির কিতাবে লেখেন 17 বৎসর পর্যন্ত উনি আল্লাহর কাছে কাঁদছেন 17 বৎসর পরে আল্লাহর পক্ষ থেকে ওহির মানে জানানো গেছে যে ইয়েস আপনার ছেলেদের এই গুণাগুলো আমি মাফ করে দিলাম তখন তারা আবারও অলি হয়ে গিয়েছিল তারা আবারও ভালো হয়ে গিয়েছিল তো শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালামের সকল সন্তান কিন্তু ভালো হয়ে গিয়েছিল সে এখান থেকে আমাদের লেসন এবং শিক্ষা গ্রহণ করা যদি আমার ছেলে বা মেয়ে কোনো সময় আলাদা না করুক এরকম বিপত্তি বিপদগামী হয়ে যায় আমরা তাদের জন্য দোয়া করব চেষ্টা অব্যাহত রাখবো তাদেরকে ঘর থেকে বের করবো না চেষ্টা করতে করতে হয়তো হতে পারে 40 বৎসর পরে যেভাবে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরিয়ে আবার হেদায়েতের পথে নিয়ে এসেছেন অলি বানিয়েছেন
তারা নিজে রিয়ালাইজ করেছে আমার আপনার সন্তান ওইভাবে হয়তো রিয়ালাইজ করতে পারে, তো আমরা এইভাবেই করবো ইনশাআল্লাহ। তো ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা শেষ পর্যন্ত ওনারা তওবা করে ক্ষমা পেয়েছেন, বাইয়ের কাছেও ক্ষমা চেয়েছেন, বাবার কাছেও ক্ষমা চেয়েছেন, আল্লাহর কাছেও ক্ষমা চেয়েছেন, বাবা আল্লাহর কাছে ইস্তেগফার করে তাদের জন্য তওবা করতে করতে 70 বছর পরে তাদের তওবাও কবুল হওয়ার ঘোষণা আল্লাহর পক্ষ থেকে এসেছে। জাযাকাল্লাহ আহসান জাযা। জাযাকাল্লাহ খায়ের। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আওয়াজটা স্পষ্ট হইল? জি বলুন। জি ফরমাকা। জি জি আপনি লাইভ, আপনি টিভি তো আসসালামু রহমতুল্লাহ। গীবত হলো একজনের অনুপস্থিতিতে ওনার সম্পর্কে এমন কিছু কথা বলা যেগুলো শুনলে উনি কষ্ট পাবেন, হয়তো এই দূষণের মাঝে আছে, এরপরে ওনার অনুপস্থিতিতে কথা বলার কারণে উনি শুনলে কষ্ট পাবেন, এটাকে গীবত বলে। আর যদি এই দূষণের মধ্যে নাই, আমি মিথ্যা ওনার অনুপস্থিতিতে কোনো কিছু ওনার সম্পর্কে বলি, তো উনি কষ্টও পাবেন এবং মিথ্যা বললাম এটাকে বলে বুহতান, মিথ্যা অপবাদ, এটা কিন্তু গীবতের চেয়েও আরও ডেঞ্জার। আর চুগলখুরি হলো এটাকে আরবিতে নমিমা বা যে করে তাকে নাম্মাম বলা হয়, একজনের কথা আরেকজনের কাছে নিয়ে পৌঁছাইলাম দুইজনের মাঝে দরবার সৃষ্টি করার জন্য, যেটাকে আমরা থালাতালি বলি, থাল লাগানি, ওটাকে বলে চুগলখুরি, আর ওটাকে বলে নমিমা। যেমন মনে করেন আপনার কারোর সঙ্গে বন্ধুত্ব আছে, ঠিক আছে, আমি আপনাদের উভয়ের বন্ধুত্ব নষ্ট করার জন্য আমি আপনার বন্ধুকে বললাম যে আপনার বন্ধু আপনার সম্পর্কে এই মন্তব্য করেছেন, আসলে আপনি করেন নাই, উদ্দেশ্য আপনার এই কথাগুলো পৌঁছিয়ে আপনাদের উভয়ের মধ্যে একটা দরবার সৃষ্টি করা। অথবা হয়তো দুই রিলেটিভ স্বামী স্ত্রীর মধ্যে বাইয়ে বাইয়ে বা হয়তো এইভাবে আপনজনের মধ্যে বিবাহ সৃষ্টির জন্য একজনের কথা আরেকজনের কাছে সত্য অথবা মিথ্যা পৌঁছাইয়া দুইজনের মধ্যে দরবার সৃষ্টির এই অসৎ উদ্দেশ্যে এক জায়গার কথা আর জায়গায় পৌঁছাইলে এটাকে বলে চুগলখুরি বা এটাকে বলে নমিমা বা তালাতালি করা আমরা বলি সৃষ্টি ভাষায়। এটাও মারাত্মক হারাম, গিবত হারাম, বুহতান যদি দুষ্ণা থাকে মিথ্যাপদ এটা তো আরো জঘন্যতম হারাম, ডাবল কবিরা গুণা। ঠিক তেমনি চুগলখুরি করা এটাও কিন্তু মারাত্মক একটা কবিরা গুণা। নবী এখন সাহেব বলেছেন লা ইয়াদখুল জান্নাতা নাম্মাম, যারা চুগলখুরি করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না, আল্লাহ মাফ না করলে তওবা না করলে বন্দা যদি মাফ না করে দেয়। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ খায়র। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আপনারা দুই জনের কিছু আমার সালাম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার লগে এই মাইটা বিশনাতি হুজুর নাই নি আপনি? জি জি হোক আছে। আপনা আমি দেশ তো নাই ফিয়ে হাত হইছে, আপনারা মাদ্রাসাত গেছিলাম বুঝছেনি? জি আমি জিয়ারত করি আইছি, এবারে আপনারা অফিস রুম বইয়া চাও তার আমার খাইয়াছেন মাশাআল্লাহ। সামান্য আমি আল্লাহর রাস্তা দিয়ে আইছি। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খায়র। জি আপনার কোনো প্রশ্ন আছে? আমরা কোনো প্রশ্ন নাই, আপনার লগে কথা মাত্র। জাযাকাল্লাহ শুকরিয়া। আপনার পরিচয় দিবা ইনশাআল্লাহ, আপনার নাম্বার দিবা ইনশাআল্লাহ, যোগাযোগ হইব। জাযাকাল্লাহ খায়র। আপনার সুন্দর মন্তব্য লাগে। আমার বাড়ি যুগলনগর বুঝছেন? যুগলনগর। ঠিক আছে ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আপনাকে অনেক অনেক মুবারকবাদ মাশাআল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি এটা প্রশ্ন হইল? জি জি আপনি প্রশ্ন ফরমাও কা আগে আমার লাইন ঘাটি গেছে। জি শুনলাম ইনশাআল্লাহ। আপনার প্রশ্ন কই আমরা হুনি আর কইলো কা? আপনি টিভিটা কি ওনার চেষ্টা না করিয়া আপনি আপনার প্রশ্ন কইলো কা প্লিজ, আমরা আপনার মাথু নিয়ে আর। জি ফরমাও কা? জি আমরা শুনলাম আপনার কথা, আপনার টিভির ভলিউম বেশি থাকায় আপনি আরেকবার ওয়াইসলা আরেকবার লাইন কাটা গেছে।
ভলিউম বাড়াই থাকার কারণে। এর লাগে যে বা যারাই প্রশ্ন করবা মেহরবানি করে আপনারা টিভির ভলিউম মিউট করে অথবা পার্শ্ববর্তী রুমে গিয়ে ফোনের মাধ্যমে মাধ্যমে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং যখন আপনার লাইনটা থ্রু হয়ে যাবে আপনি স্টুডিও চলে আসবেন, সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি সংক্ষেপে আমরা প্রশ্ন বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ অনেক প্রশ্নকারী আমাদের যেহেতু পিছনে থাকেন তাদের জন্য আমরা অপেক্ষা থাকি। সেজন্য আপনাদের কাছে অনুরোধ, যখন আপনারা স্টুডিও চলে আসবেন খুব সংক্ষেপে আপনার তাড়াতাড়ি প্রশ্নটা করে দেবেন, অন্য ভাইদেরকে সুযোগ দেবেন, কারণ এটাও কিন্তু একটা দিন শিকার এবং শিক্ষা করার একটা একটা সুযোগ আমরা পেয়েছি। এজন্য অনুরোধ থাকবে, সবসময় আমরা বলে থাকি যখনই আপনার প্রশ্ন করবেন অবশ্যই আপনারা টিভির ভলিউম মিউট করবেন অথবা পার্শ্ববর্তী চলে যাবেন এবং তাড়াতাড়ি প্রশ্ন সংক্ষেপে বলার চেষ্টা করবেন। ওকে, জাযাকাল্লাহ খাইরান। জাযাকাল্লাহ খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ক্যান আই স্পিক টু লাইভ? ইয়েস ইউ ক্যান প্লিজ। আপনার লাইভ স্টুডিও আপনার কথা হই রাজি ফরমো আপনার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর আপনারা? জি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ফরমো কা হুজুর, আমি একটা জিনিস জানতে আমার মাগরিবর এক ঘন্টা পরে এসাম নামাজ ওই বনি আমরা যদি ফোটি সেওকে কই মাগরিবর এক ঘন্টা বাদে মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে এশার নামাজ শুরু হয়। এক, দুই নম্বর, মাগরিবের নামাজ শেষ হয় কখন? হাদিসের পরিভাষায় বলা হয়েছে হাত্তা ইয়াগিবা শাফাকু, যে সময় পশ্চিম আকাশের শফক ডুবে যাবে। শফক বলতে সূর্য ডুবার পরে আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাদের বাংলাদেশ বা যে জায়গায় আকাশটা ক্লিয়ার থাকে একটা লাল বর্ণ, লাল রঙের একটা কালার দেখা যায় পশ্চিম আকাশে, যেটাকে রেড টোয়ালাইট বলা হয় ইংলিশে। তো সূর্য ডুবার পরে এই পশ্চিম আকাশের লালিমা যতক্ষণ থাকবে এই লালিমাকেও শফক বলা হয়, আর এই লালিমা চলে যাওয়ার পরে আরও কিছুক্ষণ পর্যন্ত একটু ফর থাকে, ক্লিয়ার থাকে, ব্রাইটনেস থাকে, এরপরে অন্ধকার নেমে আসে। তো শফক আরবি শব্দ, তার উভয়টাই অর্থ আসে, লালিমা এবং ফর্সা। তো সূর্য ডোবার পরে যতক্ষণ পর্যন্ত লালিমা আসছে ততক্ষণ তো মারিত আসেই, ইভেন যতক্ষণ পর্যন্ত ফর্সা থাকবে অন্ধকার হয় নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সাহাবা তাবিনের মতে এতক্ষণ পর্যন্ত মারিবের নামাজ থাকে। সেই হিসাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ওই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী মাগরিবের টাইমটা শর্ট সিজন হলেও কমপক্ষে সূর্য ডোবার থেকে নিয়ে 40-45 মিনিট থাকে, এরপরে এসা শুরু হয় শর্ট সিজনে। সামার সিজনে বা অন্য টাইমে কিন্তু এটা ঘন্টা, কোনো সময় সোয়া ঘন্টার পরে শুরু হয়, তো সবসময় কিন্তু এক ঘন্টা নয়। তো মেইন ডিপেন্ড করবে ওই সূর্যর ডুবার পরে লালিমা বা তারপরে যেন একটু আলো থাকতেছে, এই আলোটা অন্ধকারে পরিণত না হওয়া পর্যন্ত, আলোকিত থাকা পর্যন্ত মারিবরত থাকে। তো আপনার জন্য সবচেয়ে উত্তম হবে আপনি এই মাফে না গিয়ে, হয়তো আপনি এখানে দেখবেনও না, আপনার লোকাল ক্যালেন্ডার যেটা আছে এই লোকাল মসজিদের ক্যালেন্ডারের টাইম টেবিল ফলো করে আপনি দেখবেন সেখানে লেখা আছে এশার বিগিনিং টাইম, যার মানা হলো এশার বিগিনিং টাইমের আগ পর্যন্ত মারিবের টাইম আছে, ঠিক আছে? তো আপনি এশার বিগিনিং টাইমের আগ পর্যন্ত কোনো এক টাইমে মারিবের নামাজ পড়ার চেষ্টা করবেন। উত্তম হলো সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই মারিবের নামাজ পড়ে নেওয়া, লেট না করে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দিন জিবরাইল ইসলাম ইমামতি করে মারিবের টাইম টেবিল শিক্ষা দেওয়ার ক্ষেত্রে উভয় দিন একই টাইমে নামাজ পড়াইয়া বুঝাইছেন এ কথাই, যে মারিবের নামাজটা শর্ট থাকার কারণে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে লেট না করেই পড়াটাই উত্তম। তাজিল মুস্তাহাব, অর্থাৎ তাড়াতাড়ি পড়াওয়াটাই মুস্তাহাব, ঠিক আছে? তো আপনি আপনার লোকাল মসজিদের ক্যালেন্ডারের টাইম টেবিল অনুযায়ী আপনি যখন দেখবেন এশার বিগিনিং টাইম, এর মানা হলো মারিব শেষ হয়ে গেছে। এটা হতে পারে 45 মিনিটের পরে বা এক ঘন্টার পরে, সাধারণত এক ঘন্টার পরেই দেখানো হয় এশার বিগিনিং টাইম, ঠিক আছে? তো সব সময় কিন্তু এক ঘন্টা নয়, কোনো সময় কম বেশও হতে পারে, এজন্য নিরাপদ হবে আপনি আপনার লোকাল মসজিদের টাইম টেবিল অনুযায়ী এশার বিগিনিং টাইম ওই টাইমকে ফলো করেই এর আগ পর্যন্ত মারিবের টাইম ধরে নেবেন, ঠিক আছে? জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আমার প্রশ্ন, জি বলুন। আসরের পরে হুজুর উম্মুল কালাম নামাজ পড়া আসরের নামাজ পড়া, জি আপনার প্রশ্ন আছে? জি না, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার আনসার হলো ইয়েস, আপনি আসরের পরে উমর কাজা পড়তে পারেন। উমর কাজা শুধু তিন টাইম ব্যতীত যে কোনো টাইমে পড়া যায়। কোন তিন টাইম? সূর্য ওঠার সময়, সূর্য ডুবার সময় এবং দুপুরের সময়। এই তিন টাইম ব্যতীত যে কোনো টাইমে পড়া যায়। অতএব আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত নফল পড়া না গেলেও ওই টাইমে আপনি উমর কাজা পড়তে পারবেন, ফরজ কাজা নামাজ পড়তে পারবেন।
ঠিক তেমনিভাবে ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত টাইমে হাদিসের পরিভাষায় নফল নামাজ নিষেধ করা হয়েছে। এই হাদিসটি বর্ণনা হয়েছে তাবুরের থেকে, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবা একরাম থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমে নফল নিষেধ করেছেন, কিন্তু কজা ফরজ নামাজ এই টাইমেও পড়া যেতে পারে, কোরআন তিলাওয়াত করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, তো আপনি ওমর কজা এই টাইমে পড়তে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহ খাইর। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার একটা প্রশ্ন আসলো। জি বলুন, আপনার প্রশ্ন। আমার এখন নিজের মাইসর আর কি হুজুর পুরা সমস্যা ইয়া ডিভোর্স হয়ে গেছিল। জি, তো ওনে আর কি তারা একবার মিলতা সাইরা অটা থাকিলেন কি তা আপনি কইবা আর কি। দুজনের সমস্যা গেছিল বলতে কি তা বুঝছি না, হতে তোরা কইবা নি আরবার। সমস্যা আর কি জেনে তারা পুরো মনে মধ্যে লাগিয়া এখন যদি ডিভোর্স ওই দেয় গিয়ে হয় তাহলে একটা সংক্ষেপে এই জায়গাটা কি আমরা ইলাক হইলে ওইতো না, ডিভোর্স যে ইংলিশ একটা পেপার কিতা লেখা কি ধরনের লেখা হয়েছে এটা ডিটেলস দেখার পরে হয়তো আপনার পুরাটা হওয়া দিব। খুব সম্ভব ইংলিশ ডিভোর্সের মধ্যে সাধারণত এক তালাকে বাই নয় যদি আর কোনো মেনশন করা না থাকে, তখন তাই সাইন যদি আবার এখানে হইতে আগ নতুনভাবে করিয়া আবার এখানে হওয়ার সুযোগ থাকতে পারে। এটা ডিপেন্ড করবো ও যে যারটা সাইন আপ করছে সাইন আপ করা পেপারটা লইয়া কোনো মুক্তিতে লোক অ্যাপয়েন্ট করিয়া আপনার দেখা করে লিবা, এরপরে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে রইব। তবে খুবই চান্স আছে যে একটা হয়তো এক তালাকে বাই নেওয়ার পরে চাইলে তাই তাই এখনও আবার একত্রিত হইতে পারবো, তবে আগ ধরা লাগতে পারে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আমি জানতাম চাই আমি যেন ইশাকুন নমাজ আর চাষ্টান নমাজ আর দুখান নমাজ কি তা একশো মান নি তিনোটা না তিনটা তিন টাইম পড়া লাগে কি অর্থাৎ। ঠিক আছে, আর কোন প্রশ্ন আছে নি? জি না, ওগুলো কি আমি কনফিউজ লাগি যায়। ঠিক আছে, তিনটা নমাজ কেউ কোন তিনটা উই একটা কি হইয়া দিয়ার আমি হইয়া দিয়ার ইনশাআল্লাহ দাদা বুঝাইয়া দিবা ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ। আপনি শুনতে থাকুক ইনশাআল্লাহ। ইশরাকর নামাজ ফজরের নামাজের পরেই সূর্য উঠতে গিয়া মনে করেন সানরাইজ থেকে 15 মিনিট লাগে একটা সূর্য পুরো মাত্রায় উঠতে, তো সানরাইজ থেকে শুরু করে 15 মিনিট পরেই সূর্যটা পুরো উঠে যায়, ওই টাইমেই আস্তে আস্তে কিছু আলো এবং রৌদ্র চতুর্দিকে মানে বিস্তার লাভ করে। এই যে ফজরের সূর্য ওঠার পরক্ষণেই সূর্য সানরাইজ থেকে 15 মিনিট পর থেকেই শুরু হয়ে যায়, ওই টাইমে যে নামাজ পড়া হয় এটাকে বলা হয় ইশরাক। এটা কমপক্ষে 2 রাকাত পড়তে হয় এবং তার ফজিলত হলো নবী আকরাম সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস, কেহ ফজরের নামাজের পরে মুসল্লায় বসে আল্লাহর জিকির করতে থাকে যদি আর সূর্য ওঠার পরে মকরু টাইম দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়ে নেয় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিনিময়ে একটা পরিপূর্ণ হজ পরিপূর্ণ 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 জি শব্দটি 3 বার বলেছেন, পূর্ণ একটি হজ, পূর্ণ একটি হজ এবং উমরা, পূর্ণ 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 একটি হজ এবং উমরার সওয়াব দান করবেন। তো এই হলো ইশরাক। এবং সলাতুজ জুহা এবং চাষ্টের নামাজ, এই সলাতুজ জুহা ওটাকেই আমরা ফার্সি উর্দু বা বাংলা ভাষায় চাষ্ট বলে থাকি। তো সলাতুজ জুহা এবং চাষ্ট এক নামাজ আর এশরাক ভিন্ন নামাজ। অর্থাৎ সকালবেলায় প্রথম দিকে যেটা পড়া হয় সূর্যর রৌদ্র ভালাটিকে গরম না হওয়ার আগ পর্যন্ত এটাকে বলে এশরাক, আর রৌদ্র গরম হওয়ার পরে একটু লেটে 2 থেকে 2.5 ঘন্টার পরে যে নামাজ পড়া হয় এটাকে আরবিতে বলে সলাতুজ জুহা, ফার্সি উর্দু এবং বাংলা ভাষাভাষী আমরা এটাকে চাষ্টের নামাজ বলে থাকি। তো চাষ্ট এবং সলাতুল জুহা সেম নামাজ, এটা কমপক্ষে 2 রাকাত পড়তে হয়। মুসলিম সাহেব যদি 2 রাকাত পড়ে তাহলে বডির 360টি জয়েন্ট যেগুলো আছে আমাদের, জয়েন্টগুলো কাজ করতেছে। ঠিক আছে, এই জয়েন্টগুলোর সদকার দরকার। তো এই 2 রাকাত নামাজ পড়ে নিলে বডির এই জয়েন্টে কাজ করতেছে, এগুলার সদকা হিসাবে এই 2 রাকাত যথেষ্ট হয়ে যায়। তাহলে কমপক্ষে 2, রাসূল ইসলাম বেশিরভাগ 4 রাকাত পড়েছেন 2-2 করে, কোনো সময় 8 রাকাতও পড়েছেন, কোনো সময় 12 রাকাতও পড়েছেন। এবং এই নামাজটা পড়লে নবীজি বলেছেন যে কাহার গুণা যদি সাগরের ফেনার মতো অতি বেশি হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল গুণা মাফ করবেন এই জুহার মাধ্যমে। রাসূলুল্লাহ ইসলাম সফরেও পড়েছেন, মুকিম তাকাবাস্তায় পড়তেন, আমরাও পড়বো ইনশাআল্লাহ। তো কী বললাম, ইশরাক এক নামাজ, চাষ্ট এবং সালাতুজ জুহা আরেক নামাজ, ফজরের পরে
প্রথম দিকে সূর্যর রৌদ্র গরম হওয়ার আগে যেটা পড়া হয় এশরাক, আর সূর্যর রৌদ্র গরম হওয়ার পরে যেটা পড়া হয় সেটাকে বলা হয় সেটা জুহা, বা আমরা সিলেটি ভাষায় আমাদের বাংলা ভাষা অথবা উর্দু বা ফার্সি ভাষায় চাষ পড়া হয়, চাষ মাত্র জুহা সমান এক নামাজ। জাজাকুমুল্লাহ, জাজাকুল্লাহ খার। সম্মানিত ইকরাম আলার দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা নিয়ে আসছেন, অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অনলাইনে অপেক্ষা রয়েছেন। যেহেতু আমরা ছোট্ট একটি বিরতি যেতে হচ্ছে, বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের কল নেওয়ার চেষ্টা করবো, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Glory to Allah, thanks to Allah, alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক বারকবাদ। আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন ব্রিটেনের শ্রদ্ধাভাজন আলিম দিন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান দামাত বারকাতুহুম। বিরতির পূর্বেই অনেকেই হয়তো প্রশ্ন করার জন্য অপেক্ষায় রয়েছিলেন, আমরা দেখি এই মুহূর্তে আমাদের সাথে কে রয়েছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন আপনার প্রশ্ন। আমার একটা প্রশ্ন। জি, জাযাকাল্লাহু খাইর। জি জি জি, জাযাকাল্লাহ খাইর কইল কিলা। আচ্ছা, আর কোন প্রশ্ন আছে আপনার? আর কোন প্রশ্ন নাই। আপনার আপনিও কইয়া মনে হয় খান্দাত বাদ মলনা সবর খান্দাত নি আপনি। জি, আপনিও কইন জাযাকাল্লাহ খাইর। আচ্ছা কিটা, আচ্ছা আচ্ছা, আমরা কইয়া আর কোন প্রশ্ন আছে আপনার? আর কোন আর কোন আপনার টবুল হিসাবে জবরইব সংখ্যা পরে কেউ জাযাকাল্লাহু খায়ের অন্য বাসাবাসী যারা আমরা খইলাই এটা মার্কেটওয়ালা চলি গেছে কি? আর ওটার ও খায়ের বা ও শব্দ কিন্তু খাইর, খায়ার, খাইরুন, এগুলো যদি আপনি স্টপ করেন জেলা আমরা লিলাফি ফড়ি, লি ইলাফি কুরাইশ, ইলাফি ইলা সীতা, ই ওয়া সাইফি, আর তামলে ওয়া সাইফ, ও সাইফ জেলা সাইফি রে খাওয়া বলা, খাইরুন রে খাইর খাওয়া হয়, তো খায়ের খাইরুন, খায়ের, খাইর, এটা অর্থ উচ্চারণ হিসাবে তুরা একটুক এমালাহর কেউ খইলাইন অন্য বাসাবাসী হিসাবে, এটা এমন কোনো ডেঞ্জার না, কিন্তু মেইন প্রপার শুদ্ধ হইল কি জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান, তো খায়রান রার জবর দিয়ে হঠাৎ সবচেয়ে শুদ্ধ। কিন্তু আমরা যেটা মার্কেটে চালাইছি আপনারটা আমরাটা খেরুটে শুদ্ধ না, এটা মার্কেটে চলি গেছে কি? তো অনেক জিনিস আছে মার্কেটে চলি যায় কি, বাট গুড়া তুকে এলে বারে দেখা যায় একটা আসলে মিস্টেক আছে। তো মেইন প্রপার হইল কি জাযাকাল্লাহু খায়রান। আপনারা অশেষ ধন্যবাদ, আপনার লাগে আমি হরিয়া জাযাকাল্লাহু খায়রান। ওকে, বহু শুক্রিয়া, জাযাকাল্লাহু খায়রান, মাশাআল্লাহ, আপনার সুন্দর এই মন্তব্যের জন্য। আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আমার প্রশ্ন হইল যে আমরা যে লং জার্নি করি, তো যখন সার্ভিস আমরা থামি, থামলে নামাজের সার্ভিসে থামি আমরা নামাজ পড়ি, তো আমরা মহিলারা তো বাইরে বাইরে নামাজ হতে পারি না, গাড়ির ভিতরে বইয়া নামাজ পড়ি, আর বাইরে পড়লে তো বাইরে মানুষের দেখবা, তো আমরা নামাজগুলো কি হইব একটু জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। অশেষ ধন্যবাদ সিস্টার। এরপরেও তো সার্ভিসও গিয়াও আপনার মতো সিস্টার যারা আছেন, ভাই বোন যারা আছেন, যে আলহামদুলিল্লাহ নামাজের গুরুত্ব বুঝে আমরা সার্ভিস স্টেশনে উঠে আমরা নামাজ পড়তেছি, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ আমাদের সাধ্য অনুযায়ী আমাদের উপর দায়িত্ব দিয়ে থাকেন। আমাদের দায়িত্ব ছিল আমরা অবশ্যই দাঁড়িয়ে সুন্দরভাবে নামাজ পড়বো, যদি সুযোগ থাকে তা আমাদেরকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, আমি পুরুষ হই অথবা মহিলা হন। আর যদি এভাবে সুযোগ থাকে না, যেভাবে আপনি বলেছেন সার্ভিস স্টেশনে হয়তো কোনো সুযোগ নাই, কোনো মহিলাকে নামাজ পড়বেন, কোনো জায়গা পাওয়া যাচ্ছে না, এমতো অবস্থায় গাড়িতে বসে বসেই নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক নামাজ কবুল করবে, যেহেতু বাইরে কোনো সুযোগ পাচ্ছেন না বিদায়। তো এটা কিন্তু টেম্পোরারি উজরের কারণে, এটা সবসময় সুযোগ থাকলে কিন্তু আমরা এভাবে পড়লে হবে না। তো আপনি যেভাবে বলেছেন যে হয়তো একজন মহিলার জন্য বাহিরে গিয়ে খোলা জায়গায় নামাজ পড়া যাচ্ছে না, কোনো সুযোগ নাই, তো যেভাবে পারতেছেন গাড়িতে বসে বসেই নামাজটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনার সবাইকে সালাম রাখুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আল্লাহ ভালো রাস্তায় হেফাজত করে রাখ। আমিন। আমার প্রশ্ন হুজুর, মাগরিবের বাদে যে ছয়টা হাত নামাজ পড়া হয় এটার হন নামাজে আবাউবিন নাহি আউয়াবিন আউয়াবিন আচ্ছা আউয়াবিন এটা হেবার কোন শাস্ত্র নামাজের লগে বলে ও বারো রাখাত একটা আমি বলে রাখ। আমরা মাগরিব নামাজ বাদে ফরজ নামাজ বাদে সুন্নত পড়ে সুন্নত বাদে নফল পড়েও লাগে যাইব, সেই নফল পড়তাম নি না ও শুধু বারো রাখাত পড়ে নিতাম। আর আরেকটা প্রশ্ন, বিতিন নামাজের সময় অনেক সময় হুজুর আমরা শেষ রাখাত দুই রাখাত পড়ে আমরা আত্মে এত পড়ি, এর বাদে খারোয়া শেষ রাখাত আমরা কুলপাল্লা পড়ে পড়ে দোয়াই কোন পড়ে পড়ার বাদে যদি অনেক দোয়া না ফলে কোনো গুণ হইব নি না ফোরও লাগব, এরপরে অনেক সময় রাব্বানা আতিনা হয় অনেক সময় যেমন আল্লাহুম্মা কি পড়লে কোনো গুণা নাই পড়লে ঠিক আছে ও গুলা তো হইবা কে। মাগরিবের নামাজের পরে আউয়াবিন যে ছয় রাকাত অথবা ম্যাক্সিমাম বারো রাকাত পর্যন্ত পড়া যায়, তো হাদিসের পরিভাষায় এই নামাজকেও কিন্তু আউয়াবিন বলা হয়েছে, প্লাস সলাতুল জুহা চাষ্টের নামাজকেও আউয়াবিন বলা হয়েছে, ঠিক আছে, উভয় নামাজকে আউয়াবিন বলা হয়েছে। যেহেতু সালাতুল জোহার বিন একটি নাম রয়েছে, সেই হিসাবে উলামায়ে কেরাম মাগরিবের পরে নামাজকে ওই নাম সালাতুল আউয়াবিন নাম দিয়ে থাকেন। অতএব এটা হাদিসের উপর ভিত্তি করেই নাম দেওয়া হয়েছে। এবং আমি আমাদের আলোর দিশারি একদিন প্রোগ্রামে সালাতুল আউয়াবিন মাগরিবের পরে নামাজকে আউয়াবিন বলা যায় হাদিসের আলোকে বিস্তারিত আলোচনাও করেছি। তো সংক্ষেপে এটাই আমি বলবো যে সালাতুল আউয়াবিন এই নামটি কিন্তু হাদিসের পরিভাষায় দুই নামাজকে বলা হয়েছে, এক সালাতুল জোহা, দুই মাগরিবের পরের নফলকেও। যেহেতু সালাতুল জুহার বিন একটি নাম আছে বিদায়, আমরা আউয়াবিনকে ওই নামাজের ক্ষেত্রে ব্যবহার না করে আমরা বেশিরভাগ ফোকায়ে কারণ যেটা ব্যবহার করে থাকেন মাগরিবের পরে নামাজকেই পড়ে থাকেন, এক। এবার প্রশ্ন হলো, আপনি যে ছয় বা বারো রাকাত পড়বেন, নফল বাদ দিয়ে পড়বেন বা নফল সহ পড়বেন, ইভেন নফল সহ পড়লেও হবে, আপনি কী করবেন? তিন রাকাত প্রথমে ফরজ পড়লেন মাগরিবের, ঠিক আছে, তারপরে দুই রাকাত সুন্নত পড়ে নিন সুন্নত মুয়াক্কাদা, এরপরেই আপনি যে নফল দুই রাকাত সহ যদি আপনি ছয় বা বারো রাকাত পড়েন হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং তার অনেক সওয়াব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারো বৎসরের গুনাহ মাফ করেন। জাযাকুমুল্লাহ। আপনার আরেকটি প্রশ্ন ছিল যে বিতিরের তৃতীয় রাকাতে দোয়া কুনুতের পরে রুকুর আগে অন্য দোয়া যদি আপনি পড়তে চান, ইয়েস পড়তে পারবেন, বাট এটা পড়া জরুরি নয়, তাড়াহুড়া থাকে যদি আর আপনি না পড়ে শুধু দোয়া কুনুত পড়ে নেন আপনার নামাজ হবে, সমস্যা নাই, এবং এটাই সাধারণত অনেক লোকই করে থাকেন। তবে হ্যাঁ, আপনারা দেখছেন নরম শৈব অন্য দোয়া করেন, আপনি ছয় দোয়া করতে পারবেন। তিন নম্বর, আপনি প্রশ্ন করেছেন এশার নামাজের পরে শেষে উঠতে পারবেন কিন্তু পারবেন না নিশ্চয়তা নাই, সেই হিসাবে যদি এশার নামাজের পরে তাহাজুদের নিয়তে আপনি দুই দুই চার রাকাত নামাজ পড়েন, সেটা কি জায়েজ? ইয়েস, জায়েজ আছে, এটা অবশ্যই জায়েজ আছে। যদি কোনো কারণে উঠতে নাও পারেন ইনশাআল্লাহ পক্ষে আমাদের সব দিয়ে দিবেন। তবে হ্যাঁ, উত্তম কিন্তু হলো যদি আমরা পারি তাহলে শেষ রাত্রে উঠি আমরা তাহাজুদ পড়বো, কারণ আল্লাহ নবী ইসলাম বেশিরভাগ তাহাজুদ পড়েছেন শেষ রাত্রিতেই রাত্রের তিন নম্বর অংশে, এবং এই তাহাজ্জুদ নামাজ সম্পর্কে নবীজি বলেছেন এর মাধ্যমে মাগফারাতুন লিসাইয়াত, গুনাহ মাফ হয়, ও মাকরাবাতুন, আল্লাহর নৈকট্য অর্জন করে, এবং রিজেকের ফয়সালা রিজেক বাড়াইয়া দেয়, অনেক ফায়দা হলো এই নামাজের, এবং স্বাস্থ্যকে সুস্থ বানাইয়া দেয়। তো এই তাহাজ্জুদের অনেক ফায়দা, যারা অলি হয়েছেন সকল তাহাজ্জুদ পড়েই হয়েছেন, নবী আসলাম নিজে তাহাজ্জুদ পড়তেন, সাবগানা পড়তেন, আমাদের সুযোগ রয়েছে, আমরা অবশ্যই ইনশাআল্লাহ পড়বো, অত্যন্ত বরকতি এই নামাজটি।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো, কল আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন ছিল আসর নামাজ বাদে কোন কাযা নামাজ পড়া যায় মনি? ইয়েস, ফারবা এটা আমরা কইছি, ফারবা, কোন সমস্যা নাই, ফারবা ইনশাআল্লাহ পারবো। জি জি আচ্ছা জি আচ্ছা। ওকে, আসসালামু আলাইকুম। জি, আমরা উঠে বসলাম। কাযা নামাজ যে কোনো নামে পড়া যায়, শুধু সূর্য ওঠার সময়, ডুবার সময় আর দুপুরের সময় ছাড়া বাকি যে কোনো নামে পড়া যায়, অথবা আসরের পরেও কাযা নামাজ পড়া যায়। ঠিক আছে নি? জাযাকুমুল্লাহ। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। পরবর্তী কলটা ড্রপ হয়ে গেছে, কারণ এখানে একটা জিনিস আমি বারবার বলে থাকি, ডেইলি আমরা 5টি টাইমে নামাজ পড়া নিষেধ, নফল পড়া যাবে না। 3টি টাইমে নফলও পড়া যাবে না, ফরজ কাযা কিচ্ছু পড়া যাবে না। এই 3টি টাইম হলো সূর্য ওঠার সময়, 2 নম্বর দুপুরের টাইমে, আর 3 নম্বর সূর্য ডুবার সময়। এই 3 টাইমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনো প্রকার নামাজ পড়া নিষেধ করেছেন, ফরজও পড়া যাবে না। আর অ্যাডিশনাল আরও 2টি টাইম, ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পরে সূর্য ডুবা পর্যন্ত, ওই টাইমে শুধুমাত্র নফল পড়া যায় না। এবং এই নিষেধের ক্ষেত্রে হাদিস রয়েছে বুখারী শরীফে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসটি বর্ণিত রয়েছে। বাট এই টাইমে শুধুমাত্র নফল পড়া যায় না, কাযা নামাজ পড়া যায়। কোরআনে করিম তিলাওয়াত করলেও কোনো সমস্যা নাই, তসবিহ পড়তেও কোনো সমস্যা নাই, বরং ফজরের পরে এবং আসরের পরে তসবিহ এবং তিলাওয়াত করা এই টাইমটা অত্যন্ত উপযোগী এবং মুনাসিব টাইম। যেটা আমরা আগেই বলেছি যে কেউ যদি ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত ওই টাইমটায় মুসল্লায় বসে বসে সে জিকির তসবিহ তিলাওয়াত করতে থাকে, আর সূর্য উঠে গেল, মকরু টাইম চলে যাওয়ার পরে যদি 2 রাকাত নামাজ পড়ে নেয়, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এই ইবাদতের বিনিময়ে কী হবে, যে একটি কমপ্লিট 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 হজ এবং আমরা সব আল্লাহ পাক দান করবেন। অতএব ফজরের পরে আপনি তসবিহ তিলাওয়াত করতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন। হ্যালো কল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিউ কাছে যাই করতে বা জি 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 সিনচি সিনচি ভালো আছেন তো আপনি? মাশাআল্লাহ। ওই ভালো আছি আল্লাহ গুমিলে। মাশাআল্লাহ। জি, আপনার কোনো প্রশ্ন আছে নি হোক, আমরা ইনশাআল্লাহ হুজুরে উত্তর দিবা। ও আমার ফরজ তো লাগে, আমি করছি, ও আমি কিছু দিয়েও ছড়িয়ে গেছি গিয়া। আমি তো নমাজ নমাজ পড়া তো আমার খুব বেশি অসুবিধা হবো। জি কি অনেক বয়সে গেছে মাস। জি জি হোক, আপনি প্রশ্ন হইল কা আপনার? তো আমি নমাজ পড়ি আর কি, ওখান তো আমার ওর নিয়ে আগে কইতা আমার, আমি টেবুলে বইয়া আর ও সিটিত যাই নমাজ দেওয়া সুবিধা দিই আর কি, রেখাত পড়ি উইয়া। জি আপনার ইয়ে করতাম পারি না আর কি, সুবিধা দিতাম পারি না, গিয়ে সুবিধা দিয়া ইয়ে উঠিয়া নাজাত করতাম পারি না, পাবু বাইন গিয়া। আচ্ছা, তো কিলা পড়েন আপনার নামাজ? আপনি এমনি উবাইয়া নামাজ পড়েন আর বাদে এসে রুকু দেন স্বাভাবিক আর সজ্জার সময় কিতা পড়েন? রুকু দিয়া আমি কেবল বইয়া আর গিয়া তো সজ্জায় রুকু দেই, ইয়া খালা হয়ে যাকে আল্লাহ করব ইয়া তুমি আল্লাহ হই না যা বইয়া তো খালা হয়ে যাকে সজ্জা দিয়ে যাকে সজ্জা দিয়ে এবার বইতে হই। আচ্ছা, তো টেবুল বইয়া আপনি সজ্জা দেন খানো? আগে দিয়ে আমার একটা চিঠি আছে, একটু চিঠির মধ্যে আমি যাই না মাঝে দিতে যাও, চিঠি উঠে দিই সুইটটা। আচ্ছা বুঝছি, সিটি মনে হয় কোনো ঠুলোর মাঝে বই, ঠুলোর মাঝে বই, ঠুলোর মাঝে বই আপনি? জি, টেবিল তো অনেক উঁচা থাকে। আচ্ছা বুঝতাম পারছি আমরা, টেবিল আর কোনটা থাকে না কি, টেবিল আমি ও করে দিই, টেবিল থাকার আগে দিয়ে আমি সিটি মধ্যে যাই না মাঝে দিতে যা। আচ্ছা বুঝছি, যাই না মাঝে সরি যা দেই রে হাত পড়ি উভয় যা পড়ি যা আপনার রুকু দেখি তো উভয় যা কি হতাম বাজি আর কি। আর কোথায় বই দেন গিয়ে টুল যেখানে অন্য বই দেন বইয়া আর এরপরে যে বুঝতাম পারছি আমি। আচ্ছা, আল্লাহ ফকর বইয়া রে কানু দাম দিয়ে তো আবার ভূত গেলাম না নি সুমি আল্লাহ জীবন হাদা বইয়া রে খালা হইলাম।
আমি আপনার কইয়া আপনি কিলা করতে আমি কইয়া দিরে জিহাজি সাহেব আপনার নিয়মটা ইনশাল্লাহ হুজুরে কইয়া দিবা আর আপনি ওরকম আমল করে দিবা ইনশাল্লাহ আপনি যেহেতু হইছেন দাঁড়াইতা পারেন আপনি তাকবীরে তরিমা হইয়া দাঁড়াইলা দাঁড়াইয়া সানা সুবহানাকা পড়লা সূরা ফাতিহা পড়লা সূরা পড়লা পড়িয়া রুকু দিলা আপনি স্বাভাবিক গেলে আমরা দেই রুকু দিলা দিয়া এরপরে হয়তো আপনি চেয়ারক বা টুলোক বৈদুকা বইয়া আপনি ইশারায় সুজা দিলেইবা ফুলোর বইতে পারেন না যেহেতু আপনি ইশারায় খালি ওলা ওলা চুলানো ইয়ে দিলেন যদি বইয়া ও সুজা হয়ে যাব কি ও যে আপনার মাথাখানটা যদি আপনার আটু সুজা যায় কি ওই দিব কি এখানে আপনি যেন সামনে সিটির মাঝে জানামাজ দিয়া সিটির সুজা দেন বারো খুসা উসাদ সুজা দেওয়া এটা মোটে জরুরি নাই খেয়ে খো বালিশ দিয়ে সুজা দেন হাদিস নিষেধ আইসে এর লাগে বেমারি অসুস্থ মানুষ যারা যারা প্রপার ফ্লোর বইয়া সুজা দিতে পারেন না তাইন তাইন খাড়া হইতে পারলে রুকুর আপনার তো খাড়া থাকলা রুকু স্বাভাবিক দিলা আর এরপরে চেয়ার বইয়া বা ঠুলো বইয়া তাইন সজ্জা দিলেইলা ইশারায় ঠিক আছে নি ইশারায় দিলে বা এখানে সামনে ঠুলো অথবা সিটির মাঝে কোনো জানামাজ রাখিয়া বা কোনো টেবিলের মধ্যে সেটা রাখা কোনো জরুরি নাই ইশারা দিয়ে সজ্জা দিলেইতে অটোইলকে সহিত রেখা আপনার ঈদে সিটির মাঝে জানামাজ যখন সেটা একটা জরুরি নাই আপনি জাস্ট ওলা সজ্জা দিলে লই দিব ইশারায় ঠিক আছে নি জাজাকুমুল্লাহ আসসালাম জাজা কারণ হাদিস আইসে সজ্জা দেন প্রপার দিতে পারেন না তাইন তান সজ্জা জায়গা কোনো তুলিয়া উষা করিয়া কোনো টেবিল বা এটা সজ্জা দিতে না অতএব আপনি এই যে সিটি বন্য কোনো জানা বেশি আপনার সুযোগটা দিয়ে আপনি হরুক না জাজাকুমুল্লাহ জাজাকুল্লাহ খাইরান আমরা দেখি পরবর্তী প্রশ্ন কে নিয়ে আসছেন হ্যালো কালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আমার একটা প্রশ্ন আমি একদিন নগর ছিলাম তো তারা বুঝছেন না ওই যে ইউটিউবে আপনার ফোনের মাঝে টিভি পান্ডিব তো ওনা দেখি আপনার তারা বিসমিল্লাহি রহ আমরা তো বলতাম বিসমিল্লাহ রহমান বিসমিল্লাহ রহমান রহিম তো বলে তো কোনটা দিক আর ওদের কিতাব আমি বস্ত বুঝছি না আপনার আপনার প্রশ্ন কিতাব আপনি আমরা পড়ি বিসমিল্লাহ রহমান ইউটিউবে কিতাব কইছেন বিসমিল্লাহ রহমান রহিম কিতাব রহিম জি আর আয়তুল কুরসির মাঝে আমরা পড়ি ওমা খালফা হুম কই ওমা খলফা হুম বলতাম তখন তার ঠিক নেই না ওমা কিতা আপনার প্রথম প্রশ্ন বিসমিল্লাহির রহমানির রহিম এই হলো বিসমিল্লাহ পড়ার সঠিক তরিকা ই রহমানির রহিম ই যেবা কইছে এটা আমার কাছে লাগে না সঠিক আর আপনি ইউটিউবে খার হুঁচেন কিতা হুঁচেন আপনি ইউটিউব নিয়ে আপনি ফেসলাও কানা আপনি যেটা হুঁচেন ওলাও ফড়ুকা বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিম মা এখালিফ লম্বা রহিম হাও এখালিফ লম্বা দুই নম্বর আয়াতুল কুরসির ওয়ামা খালফাহুম ওয়ামা খালফাহুম শব্দ এলাকা আয়াতুল কুরসি আমার মনে হয় আপনি যেভাবে তিলাওয়াত করেছেন ভালো হবে কোনো একজন আলেম সাহেবকে আপনি শুনাইয়া একটু কারেকশন করে নিলে ভালো হবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহ ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ামা খালফাহুম ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم লম্বাপাটি যেটা নমাজের ভিতরে অবশ্যই সূরা ফাতিহা বা অন্যান্য সূরা আমরা যেগুলো পড়বো অবশ্যই লম্বাপাটি ঠিক করেই পড়তে হবে কারণ লম্বাপাটির ক্ষেত্রে বেশ কম হয়ে গেলে অর্থ হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে নমাজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এজন্য আপনি সূরা ফাতিহা এবং যে সূরাগুলো রেগুলার পড়েন কমপক্ষে চারটি সুরা আপনি কোনো একজন আলেম সাহেবের কাছ থেকে আপনি শুনে শুনে আপনি একটা শিখে নেবেন বা আজকাল তো মনে করেন এই মোবাইল থেকেও আপনি বিভিন্ন কারিদের তিলাওয়াত শোনা যায় আপনার ছেলে বা আপনার মেয়েকে বলে তারা আপনার সহিত করবে আপনি ভালো একজন শুদ্ধ তিলাওয়াতের কারি একজনের তিলাওয়াত শুনে আপনি সেখান থেকেও কপি করতে পারবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ আসসালামু জাযা আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কালাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহ আমি একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করলাম বেশি বেঙ্গালি মানুষ আমরা জায়গা বিচ্ছে যে
থাকে থাক সঙ্গেতে থাউইজ দেন এটা ঠিক নি থাউইজ দেয়নি বিকজ আমার মসজিদ ইমাম সাহেব কইছে থাউইজ দেয়নি কুরআন আর সুন্নাত বিচে নাই তে থাউইজ দেয়নি ঠিক নি না এটা ঠিক নাই আমার কাছে ভুল যাইতে পারবাইনি অবশ্যই অবশ্যই ঠিক আছে পয়লা নম্বর তাউইজ শব্দের অর্থ কি আমরা এটা বোঝা লাগবো তাউইজ শব্দের অর্থ হইলো কি আল্লাহর ফানা লওয়া আল্লাহর কাছ থেকে টু সিক প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু তাআলা যদি তাউইজ শব্দ এটা আরবি শব্দ তার অর্থ এটাই হয় যে যে আল্লাহর কাছে উই আস্ক প্রোটেকশন ফ্রম আল্লাহ সুবহানাহু তাআলা যেটা অবশ্যই জায়েজ এটা তো আমরা করাও লাগবো কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাসের অর্থই ওটা বাট কত হইলো কি তাউইজ বলতে যে যদি কোরআন শরীফের কোনো আয়াত বা মসনুন কোনো দোয়া লেখিয়া যদি তাবিজ দেওয়া হয় আউট অফ জাইজ কারণ হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস আদন সাহাবি তাইন সব সময় দোয়া আউযু বিকলিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া আইনিন লাম্মাতিন এই দোয়াটা লেখিয়া তান ছোট বাচ্চেন যারা ফর্তা ফরেন না লেখিয়া তাই তাবিজ দিচ্ছে এটা মিশকাত শরীফ হাদিসটা আছে অতএব কোরআন হাদিসের নাই দেয় কথাটা তাবিজ কোন তাবিজ নাই শরঈ তাবিজ এটা ইসলামিক যেটা এটা অবশ্যই আছে এটা যায় এটা করা লাগবো হ্যাঁ তাবিজের নামে বন্ডাকি দুই নম্বরই দাগাবাজি যেটা এটা অবশ্যই এটা কোনো অবস্থায় ঠিক নাই এর লাগি কোরআন হাদিস দিয়া মসনুন দোয়ার মাধ্যমে যে তাবিজ করা হয় এটা অবশ্যই ঠিক আছে জায়েজ আছে শরঈ যেটা তাবিজ বা রুকিয়া এটা জায়েজ আছে জাযাকাল্লাহ জাযাকাল্লাহ খাইরান আমরা দেখি পরবর্তী প্রশ্নকে নিয়ে আসছেন হ্যালো কল আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হুজুর আমার নাম শালব আমি লন্ডন থেকে মাতিলাম আচ্ছা মাশাআল্লাহ জি ফরমা কাছে জি আমার একটা প্রশ্ন হুজুর মহিলারা কবরস্থানে যেতে পারে আর কোন প্রশ্ন আছে নি জি না হুজুর ওই একটা প্রশ্ন আমার মহিলারা কবরস্থানে যাওয়া জায়েজ তাহলে ও না যাওয়াটা উত্তম আমি আবার বলছি মহিলারা কবরস্থানে জিয়ারতের জন্য যাওয়াটা জায়েজ হলেও না যাওয়াটা উত্তম কেন বুখারী শরীফে একটি হাদিস আছে হযরত উম্মে আতিয়া থেকে বর্ণিত উনি বলতেছেন কুন্না নুহিনা আন ইত্তিবাইল জানাইজ নবী করিম সামের পক্ষ থেকে আমাদেরকে জানাজায় যেতে নিষেধ করা হয়েছে কারণ জানাজা তো হতোই কবরস্থানে অতএব জানাজায় যাওয়া নিষেধ করা হয়েছে হিসাবে বোঝা গেল জানাজায় না গেলে ভালো বাট ওয়ালাম ইয়াজিম আলাইনা বাট আল্লাহ নিষেধ করলেও শক্তভাবে নিষেধ করেন নাই তাহলে কী বোঝা গেল না যাওয়াটা ভালো নবী নিষেধ করেছেন বা শক্তভাবে করেন নাই বিদায় যেতে চাইলেও পর্দার সহ জায়েজ আছে আয়েশা দিল্লাহু তাআলা আনহা কবরস্থানে ওনার ভাইয়ের কবর যেতে গিয়েছিলেন তিরমিজিতে একটা ঘটনা রয়েছে বাট আরেকটি হাদিসে আছে মুসলিম শরীফের হাদিস লানাল্লাহু যাওয়ারাতিল কুবুর কবরস্থানে যে সমস্ত মহিলা যায় তাদের উপর লানত তো উলামায়ে কেরাম বলতেছেন এই হাদিসটা হয়তো প্রথমে ছিল পরবর্তীতে পারমিশন দেওয়া হয়েছে অথবা ওই সমস্ত মহিলার ক্ষেত্রে যারা কবরস্থানে কবর যেতে গেলে পর্দা রক্ষা করেন না বা সেখানে গিয়ে বেদাত বা গুনাহের কাজে লিপ্ত হয়ে যান তাদের বেলায় হয়তো এই হাদিসটা হ্যাঁ যদি কেউ পর্দা করে যায় এবং সেখানে কোনো বেদাত বা গুনাহের কাজে লিপ্ত না হয় কান্নাকাটি চিল্লাইয়া কান্নাকাটি না করে সেই সমস্ত মহিলাগুলো যাওয়া জায়েজ হলেও না যাওয়াটা উত্তম কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদিও ওনার ভাইয়ের কবর যেতে গিয়েছিলেন উনি বলেছেন যে তোমার মৃত্যুর সময় যদি আমি হাজির থাকতাম তাহলে আজকে তোমার কবর যেতে আমি আসতাম না তাহলে বোঝা গেল যে না যাওয়াটা উত্তম উনি ওনার ভাইয়ের মৃত্যুর সময় হাজির ছিলেন না বিদায় ওনার ভাইয়ের কবর যেতে গিয়েছিলেন তো সেটা জায়েজ থাকলেও না যাওয়াটা উত্তম তো সংক্ষেপে এটাই মহিলারা কবর দিয়ে গেলে জায়েজ হলেও না যাওয়াটা তাদের জন্য উত্তম গেলে কিন্তু অবশ্যই পর্দার সঙ্গে যেতে হবে সেখানে গিয়ে কোনো গুনার সঙ্গে লিপ্ত হতে পারবেন না অতিরিক্ত কান্নাকাটি এবং চিল্লা মানে যে কান্না নিষেধ এসেছে এইভাবে চিল্লা ইয়ে মানে অধীর হয়ে কান্নাকাটি করে চিল্লাচিল্লি করবেন না এটাও হলো একটি কন্ডিশন জাযাকাল্লাহ জাযাকাল্লাহু খাইরান সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদের প্রোগ্রাম দেখেন এর জন্য আমরা অত্যন্ত মুবারকবাদ জানাচ্ছি আপনাদের সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর দিচ্ছেন শেখুল হাদিস মুফতি শেখ আব্দুর রহমান বারাকাত হুজুরকে আমি মুবারকবাদ জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু আগামী বুধবারে যদি ছাদ দেখা যায় তাহলে বৃহস্পতিবারে মহররমের প্রথম তারিখ তো মহররমের 10 তারিখ আশুরা রোজা আমরা যদি সুযোগ থাকে রাখবো একটা পারলে তিনটা আর না হলে কমপক্ষে একটা হলে আমরা রাখবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের সেই তৌফিক যেন দান করেন আমি জাযাকুমুল্লাহ সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ তো আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য আলোর দিশারি প্রোগ্রাম আলোকিত হচ্ছে আশা করি প্রতি রবি এবং সোমবার আলোর দিশারি দেখার প্রোগ্রাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন সুবহানাকাল্লাহুম ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু Glory to Allah, subhanallah. Glory to Allah.
to Allah, thanks is to Allah, alhamdulillah.